স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক এবার ধমকালেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। চিকিৎসা ঠিক মতন হচ্ছে না কেন, এই অভিযোগ তুলে চিকিৎসকদের ধমকালেন বিজেপি প্রার্থী। হাটগাছি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে ভর্তি হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা এবং সেখানেই চিকিৎসকদের ধমকালেন। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, চিকিৎসককে রীতিমতন ধমকাচ্ছেন বিজেপি প্রার্থী, যে ছবি সামনে আসলো, কি ঘটেছিল পিয়ালি? একেবারে বিজেপি প্রার্থী রেখা পাত্র, তিনি রাজবাড়ি আর আটগাছি এই সমস্ত এলাকাগুলো করার পর যারা ইনজিওর হয়েছিল, অভিযোগ পুলিশের আঘাতে তারা ইনজিওর হয়েছেন, তারা হাটগাছির যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে তারা ভর্তি ট্রিটমেন্ট করাতে গিয়েছেন। তাদেরকে দেখতে গিয়েছিলেন রেখা পাত্র এবং সেখানে গিয়ে গেলে বিজেপির কর্মীরা বা গ্রামবাসীদের যেটা অভিযোগ যে সেখানে তারা যখন চিকিৎসা করাতে যান সেই সময় তাদেরকে চিকিৎসা করানো হচ্ছিল না। চিকিৎসক যিনি আছেন তিনি তাদেরকে জানান যে পুলিশের কাছ থেকে লিখে আনতে হবে যে তার আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং কিছু টাকা করে দিতে হবে। আর সেই ঘটনার প্রতিবাদেই আমরা দেখি যে স্বাস্থ্য কেন্দ্রে যিনি চিকিৎসক রয়েছেন তার ঘরে সরাসরি ঢুকে পড়েন রেখা পাত্র। বিজেপির কর্মীরা তারা ছিলেন এবং ওই চিকিৎসককে তার ধমক দিতে থাকেন এবং তার সরকারি কথা তিনি কাজ করছেন এবং একটি সরকারি হাসপাতালে কেন তিনি চিকিৎসা দিচ্ছেন না সমস্ত প্রশ্ন তিনি করতে থাকেন। একটা সময় আমরা দেখি যে চিকিৎসকের যে টেবিল রয়েছে সেটা তিনি চাপড়াতে থাকেন, তার পাশাপাশি চিকিৎসকের যে মাস্ক তিনি পরেছেন সেটা তিনি টেনে খুলে দেন এবং তার বক্তব্য যে যারা সরকারি চিকিৎসা কেন্দ্রে এসেছেন তাদেরকে কেন চিকিৎসা করা হচ্ছে না সেই প্রশ্ন তিনি করেন। যদিও চিকিৎসকের বক্তব্য যে প্রত্যেকেই চিকিৎসা দেওয়া হচ্ছে কিন্তু একটা প্রোটোকল রয়েছে যে এই ধরনের যদি কিছু পুলিশের আঘাত ইনজিওর হয় বা এমসি করানোর ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে সেই কথা বলা হয়েছিল। ফলে গোটা ঘটনাকে কেন্দ্র করে এই হাটগাছি যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে উত্তেজনাও ছড়িয়েছিল। পিয়ালি, এখন কি পরিস্থিতি স্বাভাবিক? একেবারে দেখো এখন পরিস্থিতি স্বাভাবিক, এখন তিনি সেখান থেকে বেরিয়ে আবার বসিরহাটে চলে এসেছেন এবং যারা সেখানে চিকিৎসা করাতে গেছেন পাঁচ থেকে ছজন যে হাসপাতালে গিয়েছেন চিকিৎসা করাতে। নজর রাখো পরিস্থিতির দিকে পিয়ালি। আর যেই চিকিৎসককে সামনে পেয়ে বিক্ষোভ দেখান তাকে রীতিমতন ধমকান রেখা পাত্র। ছবি আপনারা দেখছেন সেই চিকিৎসকের বক্তব্য আমরা শুনবো। 200 টাকা করে চাওয়া হয় না। আমি এটা বলতে চাইছি যদি পুলিশ কেস করে, যদি ইঞ্জুরি রিপোর্ট চায় তখন এটা প্রভিশন আছে, যেটা আমাদের ফিজ আছে, এটা অর্ডার আছে। যখন না ট্রিটমেন্টের জন্য নয়, এখন নয় ট্রিটমেন্ট কখনোই বলা হয়নি। যদি কেস চায় অনেকে যদি কোর্টে প্রসিড করে তখন সেক্ষেত্রে ট্রিটমেন্ট দেওয়াকালীন কখনোই কেউ বলতে পারবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।